আমি তরুণ ঘোষ আমি ছোটবেলায় রাজবাড়ি শহরে বড় হয়েছি এই রাজবাড়ি শহরের স্কুলেই পড়াশোনা করেছি সেখান থেকে ধীরে ধীরে ছবি আঁকার আগ্রহ তৈরি হলো স্কুল থেকেই স্কুলে ওয়াল ম্যাগাজিনের দায়িত্ব পড়তো আমার সেই কারণ আমি ভালো লিখতে পারতাম ছবি আঁকতে পারতাম ইলাস্ট্রেট করতে পারতাম এই কারণেই এই হলো আমার প্রথম স্কুল জীবনের শিল্পের সাথে সম্পৃক্ত হলাম আমার বন্ধু ছিল সে পাল সম্প্রদায়ের তার বাড়িতে যেতাম তারা যে পুতুল বানাতো সেই পুতুল দেখতে তার যে সরাসরি যে রং ব্যবহার করা রোদে শুকানো রংগুলো উজ্জ্বল লাগত আমিও সেই পুতুলগুলোতে রং করতাম তাদের সাথে এইভাবেই শিল্পচর্চা আর বাড়িতে আমার মা আলপনা করত তার এই আলপনা মুগ্ধ করত আমাকে ছোটো থেকেই আমার একটাই ধ্যান জ্ঞান ছিল সেটা হলো আমি আর কোনোভাবেই কোনো কিছু চিন্তা করিনি আমি চারুকলায় ভর্তি হব এরকম একটা ইচ্ছাই আমার ভিতরে পোষণ করতাম এবং ঢাকায় আমার ভাই ছিল আমি যোগাযোগ করতে পারতাম কারণ আমি আসতাম ঢাকাতে এসে যোগাযোগ করতাম চারুকলায় হাঁটতাম যেতাম দেখতাম একটা সাইকেল ছিল সাইকেলটাকে নিয়ে ঘুরতাম বিভিন্ন আর রাজবাড়ি শহরের আশেপাশে অনেক পুরনো স্থাপত্যকলা ছিল যেগুলো বসবাস কেউ করতো না যে কারণে ওইসব এলাকাতে যে যে ঘুরতাম আর এই জায়গাগুলোর লোক সম্পর্কে ধারণা হতো মনে মনে ধারণা হতো গল্প হতো গল্প মনে করতাম কিন্তু আসল গল্প হয়তো জানতামই না এরকম একটা জার্নি আমার ছিল মুক্তিযুদ্ধ হলো সেই মুক্তিযুদ্ধের আমাদের বাসা টাসা সব ধ্বংসলীলায় ছিল এই কিছু ছবি ওই মুহূর্তে পড়েছিল আমাদেরই ছোটো বোন বাকনি মা বাবা এদের ছবি সেগুলো দেখতাম ওই বিভিন্ন পুরাটোরার মধ্যে নানান কিছুর মধ্যে যখন ছবিগুলো দেখতাম ওইটা আমার কেন জানি একটা একটা জার্নি ঢুকে গেছে ভিতরে যে একটা মুখ দেখা এই মুখটা মনে হয় আর দেখবো না এই মুখটা মনে হয় নাই এই কারণে মুখটা আমি বেশি আঁকি সেই মুখ আঁকতে আঁকতে মনে হয় এখনও যে আমি আসলে মুখ নিয়ে একটা সিরিজ ওয়ার্ক করবো ফ্রিদা কাহলোর কাজ আমাকে খুব টানে কারণ আমি আমি রুটসে আমি দেখছি যে একটা মুখ আঁকার পিছনে যে তাকে যে কতভাবে দেখা কত পেইন ধরে রাখা একটা মুখে কত আনন্দ উচ্চ সুন্দর সব কিছুই প্রকাশ করা যায় চারুকলায় ভর্তি হয়ে আমরা কি ছবি আঁকি একটা একাডেমিক যে কোর্সগুলো থাকে সেগুলোই শিখি পোর্ট্রেট তারপরে ড্রয়িং স্কেচ ল্যান্ডস্কেপ স্টিল লাইফ এগুলো শিখতে শিখতে আস্তে আস্তে পেন্টিংয়ে ওই এক অন্য মিডিয়াতে চলে আসি সেই পেন্সিল থেকে অয়েল কালারে চলে আসি তারপরেও আমি অনেক মিডিয়াতেই কাজ করেছি অ্যাক্রিলিক টেম্পারা তারপরে নিজে রং বানানো নিজে রং বানিয়ে কাজ করতে আমার ভালো লাগে আমি
মিথিক্যাল কাজ করতাম, আমি মিথ নিয়ে চিন্তা করতাম, কাজ করেছি, রিসার্চের সাথে সম্পৃক্ত ছিলাম লোকশিল্পের সাথে। সেই লোকশিল্প খুঁজতে যেয়ে আমাদের লোকজ কাহিনীগুলো, তার মধ্যে বেহুলা কাহিনীটি আমার খুব ভালো লাগে এবং এই বেহুলা নিয়েই আমি একটা সিরিজ করি। তো এরকম আরও কিছু ইচ্ছা আছে স্পেস নিয়ে, আমরা যা দেখি না সেই শূন্যতার মধ্যে দেখ, সেই সব শূন্যতার মধ্যেও কি একটা শূন্যতা থাকে নাকি আরও কিছু থাকে, সে এরকম অনেক কিছু অনুভূতি আমার ভিতরে কাজ করে, সেগুলো দেখতে চাই, আঁকতে চাই, বুঝতে চাই। আমাদের একটা গ্রুপ ছিল ঢাকা পেইন্টার্স গ্রুপ, আমরা সেই গ্রুপে ছবি আঁকতাম, আমরা ছবি নিয়ে ভাবতাম যে আমাদের ছবির ভাষা কী হবে, আমাদের মতন করে আমরা বলতে চাই সেই ভাষাগুলো কেমন হতে পারে। এই যে ভাবতে শেখা আমার নিজের ভাষা, আমি আমার নিজের অভাবগুলো, আমার কষ্টগুলো, আমার চেতনাগুলো, আমি কী বলতে চাই, কী ভাবতে চাই, সেগুলো সেইটাই আমি বারবার চেষ্টা করেছি। পেইন্টিং তো একটা আসলে সম্পূর্ণ পূর্ণাঙ্গ একটা মিডিয়া না, সব কিছু বলাও যায় না। অনেক ক্ষেত্রে এই কাজের মধ্যে দিয়ে আগে পিছনে নতুন ভাবনাগুলো এসে যায়, যে কারণে অনেক কিছু ভাঙা গড়া থাকে, এই ভাঙা গড়ার মধ্যে দিয়েই একটা নতুন রাস্তা খুঁজে আসে, সেই নতুন রাস্তাই আসলে আমরা অর্জন করি। সব শিল্পীরাই তাই করে, তারা এই ভাঙা গড়ার মধ্যে দিয়ে, আমিও তাই করি।